আজকে কালার মধ্যে না একটু এক্সট্রা কিছু অ্যাড করেছে, সেটা হচ্ছে গিয়ে হানি। স্কুলে গিয়ে টিফিন খাবে না, স্কুলের থেকে বাড়ি এসে এখন টিফিন খাচ্ছে। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে গিয়ে ঠাকুরের আশীর্বাদে তাদের এখন ইন্টারনেট এবং ফোন কানেকশন মোটামুটি ঠিক হয়েছে। এখনো আরুষকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্টস শুনছিলে, এগুলো সব ভুয়ো, কোনোটাই সঠিক নয়। তুমি ভাত খেতে হবে তো, তুমি এখন কাঁঠাল খেলে হবে? তো সকাল সকাল বৃষ্টি হয়েছে একটু, আর এই যে একটু একটু ভিজেছে, যার জন্য রেখেছিলাম। দেখা যাক সারাদিন আমার একটু বৃষ্টি হয় কি। তো আজকের দিনটা থাকলে বিকেলের দিকে তুলে নেবো গাছগুলো। তো পদ্মফুলটা প্রতিদিন দেখতে বেশ ভালোই লাগছে, একটু একটু করে ফুটছে, তো আজকে আবার অনেকটাই ফুটে গেছে। মাঝখানের ইয়েটা দেখা যাচ্ছে। কি শরীর এখন ঠিক আছে তোমার? সকালবেলা উঠে তো আবার শুরু করে দিয়েছো নিজের মতো। তো এমনি এমনি ইয়ে দুর একটু দুর্বলতা কেটেছে, জ্বর নেই তো? না, হ্যাঁ এটাকে সরিয়ে নিতে হবে, মা বাবুর এটা লাগবে না। তো বাবু কিন্তু বাবুর ঘরটাকে নিজের মতন করে গোছাচ্ছে, আমাদের কিছু বলার নেই, ঠিক আছে? এই দেখো এটা কি করেছে, এইখানে এটা দিয়েছে, আর এটা আবার অ্যাঙ্গান লাগিয়েছে। মানে আলনা নেই, আলনার কাজটা তো করতে হবে, আলনা এইভাবে করছে। যাই হোক, এই যে বাবুর এই যে ইয়ে আলমারি, আলমারিটা কি ঢুকিছে কিছুর মধ্যে? বাবা লক করা দো খাটটা। সকালবেলায় এক্সারসাইজ করতে হবে। তো এই যে আমার তো এক্সারসাইজ করার জন্য সেই ম্যাটগুলো নেই, ওই জন্য এটাই করি। এটা বেশ ভালো, অনেকটা মোটা আছে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ, ওই 200 গ্রামের সাইজ ছিল, 500 টাকা করে এখানে নিয়ে যা। তো ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ হবে আজকে। তো ভেবেছিলাম একটু চিকেন আনি, ঝাল ঝাল করে মা করবে, মারও খেতে ভালো লাগবে। তো তারপরে ইলিশ মাছটা দেখে ভাবলাম যে চলো ইলিশ মাছটাই নিই, একটু সুন্দর, মানে একদম রাউন্ড শেপের ছিল, তো ছোটো হলে হবে কি, এই মাছগুলো বেশ ভালোই হয় খেতে। এই যে দুটো ইলিশ এনেছি, দুটোই ওই 400 গ্রাম ওজন হয়েছে, অনেকগুলো পিস হয়েছে, বেশ ছোটো ছোটো পিস, ছোটো মাছের ছোটোই পিস হবে আর কি। আজকে হবে এই চিচিঙ্গে ভাজা, যেটা আমার দারুণ লাগে খেতে। চিচিঙ্গে ভাজাটা এরকম কুচি কুচি করে কেটে একটা ভাজা করে মা, খুব সুন্দর লাগে। একটু আটা কাদা কাদা টাইপের হয়, মানে এই ঝরঝরে না আর কি। আর ইলিশ মাছটা মনে হয় রান্না করবে এই যে আলু আর কাঁচকলা দিয়ে, বলেছি পাতলা করে ঝোল করতে, ওই সর্ষে বাটা বাটা দিয়ে ওই খেতে খাওয়া যাবে না আর কি, কারণ মার যেহেতু শরীরটা খারাপ তো সেই জন্য। আর এই যে কারা বানিয়ে নিয়ে এসে গেছি, কারা বাদাম আর ইয়ে আজকে কালার মধ্যে না একটু এক্সট্রা কিছু অ্যাড করেছে, সেটা হচ্ছে গিয়ে হানি। কালকে নিয়ে এসছি ইয়ে মধু, তো মধুটা অ্যাড করেছে আজকে, একটু মিষ্টি মিষ্টিও হবে। আর মধুর যে
বেনিফিটটা সেটাও পাবো। তো ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছটা ইলিশ মাছটা অ্যাকচুয়ালি কাঁচাও রান্না করে, তাই না? হ্যাঁ, বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে কাঁচা, ওইটা টেস্ট হয়। একবারে দাও না, কালকে আমি রান্না করে তেলই দিইনি, জানো, তেল ছাড়া রান্না করে দিই। ইলিশ মাছটা খুব ভালো, ইলিশ মাছের তেল দিয়ে দিয়েছে, ইলিশ মাছের তেল দিয়ে লঙ্কা দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে। বাবু সেদিনকে ইলিশ মাছ এনেছিল 1 কেজি ওজনের, কিন্তু সেতে একটু খেতে ভালো ছিল না, ওই কাঁকড়ে এসেছিল সেদিনকে। কিন্তু এই যে যে ছোটো ছোটো ইলিশগুলো দাম কম এবং ছোটো সাইজগুলো আমরা পছন্দ করি না, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। আমাদের এখানে নিয়ে আসে মাঝে মধ্যে 350-450 নিয়ে, তো এরকম দামের নেয় ঠিকই, কিন্তু সত্যি গন্ধটা থাকে, টেস্টও হয়। তো মা এই যে মা রান্নাবান্না করছে আজকে, আমি কালকে করেছিলাম, তো ইলিশ মাছ দেখা যাক। ইলিশ মাছ হলে আমার একটু রান্না করার সমস্যাই হতো, মাছ টাছ ভেঙে ভেঙে ফেলতাম আর কি। তো ঝিঙে ভাজা যে হয়ে গেছে, ঝিঙে ভাজা, ঝিঙে নাকি নারকল দিয়ে করলে ভালো লাগে, তাই? আর কলা আছে দুটো, আর এই যে আমটা রয়েছে, আজকে এইগুলো খাওয়া হবে। কলাগুলো নিয়ে এসেছিলাম কিষানের জন্য, আনি তারপরে ও কখন ইচ্ছায় খায় কখন খায় না। স্কুলে গিয়ে টিফিন খাবে না, স্কুলের থেকে বাড়ি এসে এখন টিফিন খাচ্ছে। বন্ধু কি করে? ফেলে দেয়, টিফিন টাইমটা অন্তত গার্জিয়ানদের যাওয়া দিতে পারে। এখন কান্নাকাটি করে, তাহলে তো রাখি দিয়ে চলে আসা যায়। কালকে রাত্রে আমি ঘুমাবো আর উঠে দেখবো আমার পেতু তোমার মতন হয়ে গেছে। আর যদি না হয় তাহলে কি হবে? তোমার পেতুটা কিন্তু আমি নিয়ে নেবো, ঠিক আছে? তোমার পেতুটা আমাকে দিয়ে দেবো, ঠিক আছে? যদি না হয় আমার পেতু তো তুমি নিয়ে নেবা, তোমার পেটে তো আমাকে দিয়ে দেবা, ঠিক আছে? মোবাইলে দেখবে কিভাবে পেট বানাতে হবে। দেখবে, দেখে তারপরে আমাকে বলবে যে এইভাবে পেট বানাতে হবে। না তুমি আমাকে আগে আমাকে তোমার মতন পেতু বানিয়ে দাও, আমাকে বানিয়ে দাও, দাও আমি ছাড়বো না, দেখো দাও তোমার মতন পেতু বানিয়ে দাও। আমার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, পামুছা নেকড়েগুলো ঘরে আনতে হবে। যখন তখন বৃষ্টি নেমে যায়। ভিডিওটা নিয়ে আমি ব্যস্ত রয়েছি। তো স্নান করে চলে এসেছি আজকে, বুঝতেই পারছো কালকের দিনটা মায়ের হাতে রান্না কতটা মিস করেছি। তো আজকে যেহেতু মা রান্না করেছে, তো একদম দেরি করিনি, একদম সকাল সকাল স্নান করে চলে এসেছি খাওয়ার ঘরে। মা আম কাটছে, একটা আম ছিল, তো এখন খাওয়া দাওয়া হবে। রান্না হয়েছে ইলিশ মাছ আলু আর কাঁচকলা দিয়ে, আর এটা কি ঝিঙে না কি যেন বল, চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গা ভাজাটা আমার খুব ভালো লাগে, খুব ভালো, তো সেই জন্যই মায়ের হাতের রান্না একদিন বাদে মিস করতে মানে খুবই মানে কি বলে
এক্সাইটেড, কালকের দিনটা খুব কষ্টে কেটেছে, রান্না করেছি ঠিকই, সেই টেস্ট কি আর আসে বলো। তো হয়েছে কোনো রকম খাওয়ার মতো, তো খেয়েছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গণেশ ঠাকুরের যে ফটো ফ্রেমটা আছে না, এই যে তিনটে পার্টে, তো এটাকে ভাবছি নতুন বসার জায়গাটায় আমি একটা জায়গায় লাগাবো, না সিঁড়িতে লাগালো সুন্দর লাগবে। একটু পরিষ্কার করে নিই, আমি খুলে রেখে দিয়েছি যে বাবা যে ঘরে যে আলমারিটা রাখলো ওই আলমারির পেছনে পড়ে গেছে, তো সেই জন্য এটা খুলে নিয়েছি, পরিষ্কার করে এটা লাগাবো। আর তাছাড়া ওই যে কর্নার র‍্যাক আর একটা ওই যে ওটাকে কি বলে, তো এইসবগুলো আছে না, ওইগুলোকেও সব বসিয়ে দেবো আজকে। ছবিটা কিন্তু খুব সুন্দর, চুলগুলো এরকম হবে, ছবিটা খুব সুন্দর লাগছে। এটা আমি একটা প্রমোশনে পেয়েছিলাম, কি একটা ব্র্যান্ডের প্রমোশন ছিল, তো অনেকদিন হলো। ঘরে এত ধুলো জমে না কি বলবো, দালান ঘরে থেকেও শান্তি নেই, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, ধুলো আর ধুলো। ভাবছি এই যে সিঁড়িটা রয়েছে না, সিঁড়ির এই যে এই দেয়ালটাতে পরপর লাগিয়ে দিই, ভালো লাগবে দেখতে। লাগানো হয়ে গেল, আর এরকম করে লাগিয়েছি, একটু মাপ দিয়েই লাগিয়েছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে, আশা করছি ঠিকঠাক লাগছে। ঠিক আছে, এটাকে লাগাবো, এটাকে ভাবছি এই এই যে রাখা দেখা তো কেমন লাগে, এই এরকম থাকবে, ঠিক লাগছে। এই জিনিসগুলো অনেক দিন হলো সেট করে রেখে দিয়েছি, তোমাদেরকেও দেখিয়েছি কিন্তু ব্লগে, তো এইগুলো সেট করাই হচ্ছিলো না, কোথায় লাগাবো, কোথায় ভালো লাগবে না লাগবে সেসব নিয়ে একটু চিন্তায় ছিলাম। সেই জায়গায় ফার্স্ট টাইম এগুলো এত সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, সে যদি খারাপ হবে না ভালো হবে সেটা একটা চিন্তার বিষয় ছিল। তো আজকে সাহস নিয়ে এটা বসিয়েই দিলাম, তো বাবু আর আমি দুজনে মিলে, তো এবার সব সুন্দর করে লাগিয়েছি, কিন্তু এবার ঘরটাও তো নোংরা হয়েছে বলো, তো সেটাকেও পরিষ্কার করতে হবে। আর গরম যা পড়েছে, ঘেমে চুমে একাকার হয়ে গেছি একেবারে, তো কাজের শেষে যে গোছানোটা না, এটা কিন্তু বড় একটা কাজ, তো সবাই পারে না, কাজ করতে পারে কিন্তু গোছাতে পারে না, তো আমি দুটোই পারি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তাই যে রেডি হয়ে গেছে, আর কিষান হয়েছে পেন্সিল বক্স রেখেছে এর উপরে, যেন সাজিয়েছে এটাকে পেন্সিল বক্স দিয়ে। যাই হোক, এখানে এটা লাগিয়েছি, আর এই যে কর্নার একটা এখানে এরকম করে লাগিয়েছি, আর সাপের মতন লাগছে দেখতে। যাই হোক, একটু উঁচু করে লাগিয়েছি কিষানের জন্য, ও হচ্ছে গিয়ে হাতটা দেয় তো সেই জন্য একটু উঁচু করে লাগিয়েছি। তো যাই হোক, ওই কোনায় লাগিয়েছি, আর এটা, আর এটা তো দেখালাম, এটা এই ছবিটা লাগিয়েছি। তো দুধ তো রোজা নিয়ে আমাদের দেয় না কেউ এখন, তো প্যাকেট দুধই কিনে আনতে হবে, তো যাই নিয়ে আসি ওই হেলদি দুধ, দারুণ সুপার খেতে হয়। হেলদি দুধ, হ্যাঁ ইয়েলো কালারের দুধ, খুব ভালো খেতে লাগে, ও জানে না হরলিক্স, ও আচ্ছা ঠিক আছে। তো হেলদি দুধ আমি মা খাবো,
আর কিষানু হরলিক্স খাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আচ্ছা তাই, ঠিক আছে। তো একটু কেনাকাটা করে নিয়ে এলাম, একটা পাউরুটি আনলাম সকালবেলা, ব্রেকফাস্টে বেশ ভালো হয়। এই যে ও আগেরটাও রয়েছে কটা, তা আবার একটা নিয়ে আসলাম, থাকুক। আর দুধ এনেছি 2 প্যাকেট, দুধ সবসময় পাওয়া যায় না, সেই জন্য নিয়ে এসেছি। আজকে একটা খাওয়া হবে, দুটো কালকে একটা খাওয়া হবে, 2 দিনের ডেট থাকে। আর এনেছি ফজলি আম 2টো বড় বড়। আর এনেছি কিষানের জন্য মৌসম্বি 4টে 5টা মৌসম্বি, আর কলা এনেছি মনে হয় 4টে। কলা একটা রয়েছে, কলাটা একটু খায়, টিফিনে দিয়ে দেওয়া যায়, এই জন্য নিয়ে আসবো। তো হলদি দুধ জাল দেওয়া হচ্ছে, আর একটু না না, কালকে হলুদের গন্ধ করছিল, হ্যাঁ একটু তো গন্ধ হবে, ব্যাস ঠিক আছে। একটু হলুদ 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 বেশি দেওয়ার দরকার। হলদি দুধের টেস্ট কিন্তু বেশ ভালো হয়, কালকে খেয়েছি, কি ভালো লাগছিল না? খুব ভালো লাগে, হ্যাঁ টেস্ট ভালোই লাগে। আর মেন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু, ওই যে ডাবরের একটু হানি, একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ চিনি দেওয়ার কোনো দরকার নেই। এই আস্তে 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 পড়বি না, ফুটে এসছে তো, এবার কালারটা ছাড়ছে, হলুদটা দেওয়ার সাথে সাথে কালারটা আসে না, একবার যেই ফুটে যায় ব্যাস কালারটা সুন্দর একটা কালার হবে। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে সমস্যাটা হয়েছে তাই নিয়ে অনেকে অনেক রকম কমেন্টস করছে। তো দেখো বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিলো, তারপরে নেটওয়ার্ক পুরো অফ হয়ে গেছিলো, ফোন কানেকশন বা ইন্টারনেট কানেকশন কিছুই ছিল না, ফোনে যোগাযোগ করা যাচ্ছিলো না। তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেওছিলাম, তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে তাদের এখন ইন্টারনেট এবং ফোন কানেকশন মোটামুটি ঠিক হয়েছে, এখনও সেভাবে পুরোপুরি ঠিক হয়নি, তো মোটামুটি আমাদের আমার যোগাযোগ হয়েছে এই আর কি। তো তোমরা অনেকেই আরুষকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্টস শুনছিলে, তো এগুলো সব ভুয়ো, কোনোটাই সঠিক নয়। তোমাদেরকে কারেন্ট ইনফরমেশন দিয়ে দিই, আরুষ খুব ভালো আছে আর সুস্থ আছে। তো যাই হোক, আর আমার যে দিদির কথা বলেছিলাম, সত্যি ভীষণ কষ্ট ছিল যে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, তো যাই হোক যোগাযোগ হয়েছে এবং দিদি খুবই ভালো আছে, তার পুরো ফ্যামিলি সবার খবর নিয়েছি, খুব ভালো আছে। তবে এখনও সেই সমস্যাটা পুরোপুরিভাবে সমাধান হয়নি, তো আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যাবে, শান্তি ফিরে আসবে বাংলাদেশে। তো বাবুর ঘরে এই যে যে ড্রয়ারটা রয়েছে না, এটাকে সরিয়ে নিতে হবে, কারণ বাবুর এটা লাগে না, শুধু শুধু এখানে রেখে দরকার নেই, কিষানের জামা কাপড় এখানে এটার মধ্যে রাখলে সুবিধা হয়, তো এটা অন্য ঘরে নিয়ে যাবো, এটা মোছামুছি করে পরিষ্কারও করতে হবে, কারণ এর মধ্যে সব ধুলো টুলোর উপরে পড়ে রয়েছে, নেওয়া মুশকিল, খুলে যায়। প্রশ্ন হয়েছে, এখন দাদু নাতি দুজনে মিলে যে কাঁঠাল খাচ্ছে, হ্যাঁ কাঁঠাল কি জল দিয়ে গুলিয়ে খাচ্ছ নাকি? তুমি ভাত খেতে হবে তো, তুমি এখন কাঁঠাল খেলে হবে? হ্যাঁ তো বিচি ফেলেই খেতে হয়, তুমি ভাত খেয়ে নাও, চলো ভাত খাবে, 10টা বেজে গেছে বাবা, ভাত খেতে হবে, চলো। ভাত খাওয়া কখন তাহলে? ধুলো টুলো পড়েছিল, নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে এখানটায় রেখে দিয়েছি এই দরজার কোনায়, থাকুক আর কি করা যাবে, এখন জায়গা এরকমই আছে, তো সেই জন্য এই জায়গাটাই রেখে দিয়েছি, পরে এখানটায় সরিয়ে দেওয়া যাবে, আপাতত এখানে থাকুক। আর এটার মধ্যে হচ্ছে কিষানুর জামা কাপড় রয়েছে, এটা বেশ ভালো হয়, এক একটা এক এক জিনিস রাখা যায়, হট করে টান দিয়ে নিয়ে নেওয়া যায়। আর এইগুলো তো রাখার জন্য কিছু নেই, তো ভাবছি এই যে আমাদের এই যে এইগুলো আছে এটাই রেখে দিই আপাতত, তো পরে দেখা যাবে কিছু।
আর এই যে টেবিলের উপরে বাবু ওই যে রাধাকৃষ্ণের ছবিটা নিয়ে এসেছিল সেই মায়াপুর থেকে, তো এটা এখানে দিয়ে দিই। সুন্দর সুন্দর সব শোপিস, মানে বাইরে গেলে ঘুরতে গেলে কোথাও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখা যায়, সেইগুলোই কালেক্ট করে করে এরকম ঘর সাজাতে হয়। তো এখন থেকে খেয়াল রাখবো সব জায়গায় যেখানে যাব সেখান থেকেই কিছু অ্যান্টিক পিস তুলে নিয়ে আসবো। যাই হোক, বিশেষ বিশেষ ভালো ভালো জিনিস যেগুলো দেখলে দেখতে খুব ভালো লাগে যেখানে যাব সেই জায়গার মানে স্মৃতি হিসেবে। পুরী থেকে আনা কোণার্ক মন্দিরের শোপিসটা এটা এখানে রেখেছি, এটা মোটামুটি হয়েছে। আর ফুলদানি উপরে একটা রাখতে হবে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।